মহাকাশ উদ্যানের পক্ষ থেকে আপনাদের স সকলের জন্য শুভেচ্ছা রইল আজ আপ আজ আপনাদেরকে দেখাবো একটা কফি গাছ কীভাবে কফি গাছটা আমি তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাবো এই কফি গাছটা দেখছেন এটা আজ থেকে চার বছর আমি প্রথম লাগিয়েছি আর লাগানোর দুই বছর পর সে ফুল এবং ফল ধরেছে এবার দ্বিতীয় বছর ফুল ফল ফল এসছে দেখা যাক কি হয় প্রথম বছর যখন ফল হয়েছিলো সেই ফলটা থেকে আমি কফি নিজেই কফি বানিয়েছিলাম বিভিন্ন প্রসেস করে আমি কফি বানিয়েছিলাম আর কফি বানিয়ে মানে কফির ডাস্ট তৈরি করেছিলাম সেটাকে পরবর্তীতে আমি কফি বানিয়ে প্রায় পাঁচশো লোককে আমি খাইয়েছি একটু একটু করে তারা সবাই খেয়েছে এবং খুবই ভালো হয়েছে সেটাই বলেছে সবাই কারণ আমি নিজেই ভাবতে পারি না যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এই খরা প্রবণ এলাকায় কি করে এখানে কফি গাছটা হলো তৈরি হলো কি করে গাছটা বড় হলো কারণ এখানে বৃষ্টিপাতও কম শীতও কম পড়ে তার মধ্যে এই প্রচণ্ড রোদের মধ্যে রোদ্রের মধ্যে কি করে গাছটা হলো এটাতে আমি অনেক যত্ন নিয়েছি প্রথমত হচ্ছে যে এখানে আমি লাগিয়েছি গাছটা লাগানোর সময় কি ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে এই যে দেখছেন এটা হচ্ছে এতে কিচ্ছু নয় এতে শুধু ফিফটি পারসেন্ট জৈব সার আমার নিজের নিজের হাতে নিজের তৈরি করা জৈব সার রান্নাঘর থেকে ফেলে দেওয়া যে এই সবজির টুকরো তাতে যে তৈরি করেছিলাম এই জৈব সারটা এই জৈব সার আছে ফিফটি পার্সেন্ট কোকোপেট আছে ফিফটি পারসেন্ট কোকোপেটের পরিবর্তে আপনি মাটিও দিতে পারেন তবে কোকোপিট দিলে খুব ভালো হয় জল ধারণ ক্ষমতাটা বেশি সেই জন্য এতে জলটাও কম লাগে এই লাগানোর পর গাছটা আস্তে আস্তে বড়ো হয়েছে এবং এতে অসুখও হয়েছিল প্রথম অবস্থায় গাছটা তো সম্পূর্ণ নতুন আমি নিজেও জানি না যে কি করে তৈরি করতে হয় তাই যাক অন্ধের মতন মানে খুঁজতে খুঁজতে দেখ এর সমস্ত কিছুই আমি সলভ করেছি তার যে কয়েকটা অসুখের মধ্যে একটা অসুখ এটা হচ্ছে এটা অসুখ নয় এর একটা শারীরবৃত্তীয় একটা কী এই যে এখান থেকে দেখবেন এই যে এই যে ফেটে যাচ্ছে এই ফেটে যাচ্ছে মানে এটা কিন্তু অসুখ নয় এই একটা এটা তার বছর একবার বাকল চেঞ্জ করে মানে উপরকার ছাল মানে দারুচিনি নিয়ন্ত্রণ উঠে যায় যে নতুন ছাল বেরোয় এটাও একটা ওর বছর করে হয় আর তাছাড়া এই একটা অসুখ হচ্ছে সেটা হচ্ছে যে পাতায় কিছুটা লাল হয় এটা আমি জানতাম না যে কি করে ট্রিটমেন্ট করব এর কি অসুখ আর এই অসুখের কী ট্রিটমেন্ট করব কোনো নতুন ওষুধও আমি দিতে পারছি না এখন দিলেই হয়তো গাছটা মরে যাবে যে অনেক চেষ্টার পর অনেক রকম ওষুধ দেওয়া করবো লাস্টে পেনকোনা জোল নামে একটা ওষুধ আমি স্প্রে করেছিলাম তাতে অনেকটা ফল পেয়েছি এই যে দেখছেন এই এই ফলগুলো সব থেকে গেছে নাহলে এগুলো নষ্ট হয়ে যেত আর এই যে দেখছেন এখানে বিস্তর ফল ধরেছে মানে এত ফল ধরেছে এ দেখছেন এত ফল ধরেছে যে মনে হচ্ছে যে এর ভূমিতে নিজের যে দেশ সেখানেও ওটা এত বেশি ফল ধরে না এত বেশি ফল ধরেছে আর এই ফল ধরেছে এটা এখনও দুই তিন মাস তিন মাস তো লাগবেই পুরোপুরি পাকতে এই যে দেখছেন এটা এটা কিছুটা পাকার কাছাকাছি চলে এসছে হয়তো আর এক মাস পরই পুরোপুরি লাল হয়ে যাবে পাকার আগের মুহূর্তে হালকা গোলাপি রঙ থাকে তারপর পাকলে লাল হয়ে যায় তারপরে এ একে গাছ থেকে তুলে এর খোসাটা ছাড়িয়ে একে বিভিন্নভাবে শুকিয়ে তারপরে এতে ভাজা একটু ভেজে নিতে হয় নিয়ে তারপর ডাস্ট করে অনেক আছে সেটা আপনাদেরকে দেখাবো ফলটা পাকলে কি করে কফি তৈরি করে সেটা আপনাদেরকে দেখাবো আর এর এর জন্য যে পরিশ্রমটা আমি করেছি তা আমি পুরোপুরি একশো শতাংশই ফল পেয়েছি পুরোপুরি সাফল্য পেয়েছি এই যে দেখছেন এই যে এগুলান এ ফলগুলান এগুলা আরও একটু মোটা হবে এগুলো আরও মোটা হবে এরকম অনেক ফল আছে পুরো এই যে ডিপের মধ্যে ঢুকলে আরও ফল পাওয়া যাবে আরও গাছ ফল আছে এই দেখছেন খুব পাতা বেশি তো এই জন্য এই যে এগুলো খুব পাতা বেশির জন্য এই অন্ধকারের থেকে থেকে এই ফলগুলো নষ্ট হয়ে গেছে তাও তো এর মধ্যে থেকে অনেক পাতা আমি কেটে কেটে কমিয়ে দিয়েছি ভিতরে আলো বাতাস ঢোকার জন্য এইভাবে তৈরি করেছি তো আপনি আপনাদের সকলের কাছে আমার একটা প্রত্যাশা করবো যে আপনারা সবাই ছাদের উপর গাছ লাগান পরিবেশ ভালো হবে আপনারও মন ভালো থাকবে অবশ্যই একটা কফি গাছ লাগাবেন কারণ এই কফি গাছ লাগানোর স্বাদটাই আলাদা যেটা আমাদের মরশুমের না আমাদের এলাকার না আমাদের এই জলবায়ুতে হয় না সেই গাছটাকে যেন করেছে করেছি এটা এটার মধ্যে একটা যেন বেশ ভালো অনুভূতি আছে এ বলে আমি আমার এটা শেষ করলাম